নমস্কার বন্ধুরা এই পেজ বা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর আপনাদের সঙ্গে রয়েছে আমি বিকাশ চন্দ্রমল্লিকা শীতকালীন ফুল হলেও এটি একটি পার্মানেন্ট প্ল্যান্টস এই চন্দ্রমল্লিকা আগামী বছরের জন্য কিভাবে আপনারা সংরক্ষণ করবেন এবং কীভাবে এই গাছের পরিচর্যা করবেন সেটি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব সাধারণত আমরা বিভিন্ন ফ্লাওয়ার শো এবং বিভিন্ন ভিডিও বা ছবিতে যেসব এক হাজার ফুল বা তারও বেশি চন্দ্রমল্লিকা ফুলের সৌন্দর্য দেখে থাকি ঠিক সেই রকম ফুল করতে হলে অনেক আগে থেকে প্রস্তুতি নিতে হয় শীতকাল শুরু হলো আর চন্দ্রমল্লিকা গাছ কিনে এনে লাগালাম ওই দু তিন মাসের অল্প সময়ের পরিচর্যায় কিন্তু ভালো ফুল কখনোই পাওয়া যায় না ভালো ফুল পেতে গেলে চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্টস থাকতে হয় নার্সারিতে কেবলমাত্র কিন্তু শুধুমাত্র শীতকালের সময়ই চন্দ্রমল্লিকা পাওয়া যায় বেশিরভাগ নার্সারিতেই অন্যান্য সময়ে চন্দ্রমল্লিকা গাছ পাওয়া যায় না এখন শীতকাল শেষ হতে চলেছে তার সাথেই দিনের উষ্ণতাও বাড়ছে দেখবেন যে চন্দ্রমল্লিকা ফুলগুলি এবং তার সাথে সাথে গাছগুলিও শুকিয়ে যাচ্ছে এর জন্য আপনাদের যেটি করতে হবে যে মাদার প্লা গাছ অর্থাৎ যেটি আপনারা ফার্স্ট টাইম লাগিয়েছিলেন সেই মাদার গাছটিকে কাঁচি বা ধারালো কিছু দিয়ে কেটে দেবেন তারপর দেখবেন যে অসংখ্য ছোট ছোট চারা বেরিয়েছে টবের চারিপাশ দিয়ে বা বেরোচ্ছে এগুলিকে সাকার বলে এবার এই গাছগুলিকে রেখে দিতে হবে অর্থাৎ শাকারগুলিকে এবং গাছের গোড়ার মাটিটা আলগা করে দেবেন এবং আগাছা মুক্ত করে দেবেন এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনারা কোন গাছটিকে সংরক্ষণ করবেন যে মাদার গাছটি কেটে দেয়া হলো সেটি না কেটে দিলেও কিন্তু পরবর্তীতে শীতকালে ফুল ফুটবে কিন্তু সেই ফুলগুলো কখনোই ভালো মানের হবে না গাছ সতেজ থাকবে না এবং ঝোপালোও হবে না আবার যে চারা গাছ বা শাকারগুলি রয়েছে এটিতেও ফুল ফুটবে কিন্তু সবথেকে ভালো যেটি হবে এই সাকারগুলি থেকে কাটিংয়ের মাধ্যমে চারা গাছ তৈরি করতে পারলে আপাতত আপনারা এভাবেই রেখে দিন আগে যেভাবে পরিচর্যা করতেন ঠিক সেভাবেই পরিচর্যা চালিয়ে যান তারপর আরও দু তিন মাস পর এপ্রিল মে মাসের দিকে এই সাকারগুলি থেকে শাঁখারগুলির বা চারা গাছগুলির ডগা কেটে তার সাথে রোটিং হরমোন পাউডার লাগিয়ে বালিতে বসিয়ে নতুন চারা তৈরি করে নিতে হবে আপাতত আপনারা এই কাজগুলি করে রাখুন তারপর পরবর্তীতে কিভাবে চারা তৈরি করবেন এবং নতুন মাটিতে কিভাবে বসাবেন পরবর্তীকালে স্টেপ বাই স্টেপ কিভাবে পরিচর্যা চালিয়ে যাবেন সে সম্পর্কে প্রত্যেকটি ভিডিও আপলোড করা হবে সময়ের সাথে সাথে এভাবে গাছ তৈরি করে নিতে পারলে প্রথম থেকে তাহলে আগামী বছর আপনাদের বাগানও ভরে উঠবে চন্দ্রমল্লিকার সমারোহে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আপনাদের চন্দ্রমল্লিকা নিয়ে আর যদি কোনো কোশ্চিন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এই পেজ বা চ্যানেলে নতুন হয়ে থাকলে গার্ডেনিং সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না হলে এই পেজ বা চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনে চলে যাবে এবং আপনি মিস করবেন না ধন্যবাদ আবার দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন